চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খেলার মাঠত অনুষ্ঠিত হয়। যেটি সভাপতি হিসেবে উপস্থিত আছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি আর চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ। প্রিয় নবীন গ্রাজুয়েট বৃন্দ, জীবন চলার পথে তোমরা আজ একটা গুরুত্বপূর্ণ সোপান অতিক্রম করলে। বাস্তব জীবনে আসল সংগ্রাম এখন থেকেই শুরু। আজকের এই সনদ প্রাপ্তি সেই সংগ্রামে অবতীর্ণ হবার স্বীকৃতিপত্র। এই সনদের সামনে তোমাদের এই সনদের সম্মান তোমাদের রাখতে হবে, মনে রাখতে হবে তোমাদের অর্জনে দেশের প্রত্যেকটি মানুষের অবদান রয়েছে। তোমরা সেবা, সততা, নিষ্ঠা ও দেশপ্রেম দিয়ে এই সনদের মান সমুজ্জ্বল রাখবে, অন্যায় অসত্যের কাছে কখনো মাথা নত করবে না, বিবেককে বিকিয়ে দেবে না। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতাকে আরো অর্থবহ করে তোমাদের অবদান রাখতে হবে। আর সমাবর্তন অতিথি হিসেবে বক্তব্য রাখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ডক্টর এ কে আজাদ চৌধুরী আর শিফাসুর উপাচার্য ডক্টর গৌতম বুদ্ধ দাস। স্বাগত বক্তব্য রাখে এই বিশ্ববিদ্যালয়ের নতুন স্নাতক পাশ করা 844 জন আর স্নাতকোত্তর পাশ করা 216 জন আর 2 পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থী আচার্যর আততুন সনদ গ্রহণ করে। শিক্ষা অর্জনের লক্ষ্যে চৌধুরী রাসেল, সি+ টিভি।